নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় সহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে ফতুল্লার পাগলা কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পহেলা জানুয়ারি রাতে পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী সন্দেহজনক দুইটি কাভার ভ্যানকে কোস্টগার্ডের সদস্যরা থামার জন্য সংকেত দেয়। সংকেত অমান্য করে কাভার ভ্যান দুইটি চলে যায়। গাড়ি দুইটিকে ধাওয়া করে আটকের পর গাড়িতে তল্লাশি চালিয়ে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা শাড়ি কাপড়সহ এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত শাড়ি কাপড়ের পরিমাণ 8,361 পিস, এর মধ্যে 7,694 পিস শাড়ি, 627 পিস থ্রি পিস ও 40 পিস লেহেঙ্গা, যার বাজার মূল্য প্রায় 16,20,54,500 টাকা। আটককৃত আনোয়ার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার এলাহাবাদ এলাকার বাসিন্দা। জব্দকৃত শাড়ি কাপড় ও আটককৃত ব্যক্তিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।